গাজা যুদ্ধের পর মার্কিন সেনাদের ওপর 160 বারে বেশি হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। এছাড়া লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজেও হামলা চালিয়েছে তারা। এদিকে জর্ডানে মার্কিন সৈন্যদের প্রাণহানির ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমন পরিস্থিতিতে ইরান ও তার মিত্রদের ওপর হামলা চালানো হলে ছাড় দেওয়া হবে না বলেও ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এ অঞ্চলে বিভিন্ন মার্কিন ঘাঁটি যুদ্ধ শুরুর পর থেকে হামলার মুখে পড়ছে। এবার যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এক হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের করা যে কোনো ধরনের হামলার জবাব দেবে ইরান, হামলা হলে ওয়াশিংটনকে কোনো ধরনের ছাড় দেবে না তেহরান। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানায়, ইরান তাদের নিজেদের ভূখণ্ড এবং সীমান্তের বাইরে তাদের স্বার্থ রয়েছে, এমন যে কোনো জায়গায় হামলা হলে তার জবাব দেবে তেহরান। 2020 সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুচ ফোর্সের কমান্ডার কাশেম সুলাইমানকে হত্যা করে মার্কিন বাহিনী। পরে এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালায় ইরান। এদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি জানিয়েছেন, তারা মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে হুমকি শুনতে পাচ্ছে। ইতোমধ্যে তেহরানের পরীক্ষা নিয়েছে ওয়াশিংটন, ইরান ও তার জনগণের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এর আগে জর্ডানে মার্কিন সৈন্যদের প্রাণহানির ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একদিন পরই এসব হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কর্মকর্তারা। তবে কিভাবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানো হবে সেই বিষয়ে বিস্তারিত জানাননি বাইডেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। গত 28 জানুয়ারি জর্ডানের উত্তর পশ্চিমে সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা হয়েছে। সেই হামলায় আরও 40 জনেরও বেশি মার্কিন সেনা আহত হয়েছে। এ ঘটনায় ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী দায় স্বীকার করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে 160 বার আক্রমণ করেছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন যেসব সহিংসতা দেখা গেছে তাতে অস্থির এই অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার উদ্বেগ বেড়েছে। ডেস্ক রিপোর্ট, ATN News.